संसदमा भएको विपक्षीको निलम्बनको विरोधमा तृणमूल काङ्ग्रेसले उठायो आवाज। दार्जिलिङ जिल्ला तृणमूल काङ्ग्रेसले संसदमा विपक्षी दलको निलम्बनको विरोधमा सिलगढीमा पत्रकार सम्मेलन गरेको छ। दार्जिलिङ जिल्ला तृणमूल काङ्ग्रेस अध्यक्ष पापिया घोष, जिल्ला अध्यक्ष आलोक चक्रवर्ती, तृणमूल नेता र सिलगढी उपमेयर रञ्जन सरकार र अन्यले शनिबार दिउँसो दार्जिलिङ जिल्ला तृणमूल काङ्ग्रेस कार्यालय सिलगढीमा पत्रकार सम्मेलन गरेको हो। 13 दिसम्बरको दिन अमित शाहमाथि प्रश्न उठाएपछि विपक्षीहरूलाई संसद भवनबाट निलम्बन गरिएको थियो। यसै घटनालाई तृणमूल काङ्ग्रेसका नेताहरूले शनिबार सिलगढीमा विरोध ऱ्याली समेत निकालेका छन्। यस जुलुसले बागजतिन पार्कबाट सुरु भएर सिलगढी सहरको मुख्य सडकहरू परिक्रमा गरेको छ। আমাদের আজকে লজ্জা হয় যে ভারতবর্ষ আজকে সারা বিশ্বে তার নতুন ভবনের যে ঘটনা সারা পৃথিবী দেখল সেটা অত্যন্ত লজ্জা গণতন্ত্রের জন্য, এবং গণতন্ত্র যে নেই ভারতবর্ষে সেটা আরেকবার প্রমাণিত করলো এই বিজেপি স্বৈরাচারী সরকার। আজকে বিভূষণ সিংয়ের বিরুদ্ধে আমাদের দেশের পদকপ্রাপ্তরা লাগাতার এক বছর থেকে জানুয়ারি মাস থেকে তারা আন্দোলন করছেন, তাকে পুনর্বহাল করা হচ্ছে, অথচ বজরং পুনিয়া সাক্ষি মালিকরা তারা তাদের পদক ফিরিয়ে দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে তারা চিঠি লিখছেন, আর আমাদের মুখ্যবধির মাননীয় প্রধানমন্ত্রী তিনি চুপচাপ বসে আমাদের এই নারী নির্যাতন দেখছেন। এটা লজ্জার, এটা ধিক্কার জানাই। আমাদের আজকের মিছিলের সমস্ত কিছু নিয়েই আজকে আমরা হাঁটব, এবং যতদিন না পর্যন্ত ভারতবর্ষের এই গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করবে। আজকের আমাদের সাংবাদিক এই যে আমাদের প্রেস কনফারেন্স সমাপ্ত হল। স্বাধীনতার পর ভারতবর্ষের মাটিতে যেখানে গণতন্ত্র ভুলিঞ্জিত হয়ে গেল, সাংসদ ভবন থেকে 146 জনকে বহিষ্কার করা হলো সাংসদ অপরাধ, যখন নতুন সংসদ ভবন আক্রান্ত হলো সেই সময় দেখা গেল আমাদের নেতৃবৃন্দ এবং এমপিরা যারা জানতে চেয়েছিল কেন এটা হলো, সুরক্ষার এই অবস্থা দেশের, তার জন্য তাদের আজকে বহিষ্কৃত হতে হয়েছে সংসদ থেকে। আমি শুধু একটা কথাই বলি, এটা সারা ভারতবর্ষে প্রতিবাদী ঝড় এসছে ইন্ডিয়া জোটের নেতৃত্বে। আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছি, তেমনি ইন্ডিয়া জোটকে সামনে রেখেও আমরা প্রতিবাদে সোচ্চার। আজকে আমাদের 3:30 থেকে প্রতিবাদী মিছিল হবে, আমাদের সমস্ত স্তরের নেতৃবৃন্দরা থাকবেন, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে সেটা হবে, ওয়ার্ডে ওয়ার্ডে হবে, এবং আমাদের সার্বিকভাবে একটা মিছিলের মাধ্যমে আমরা সেই প্রতিবাদী কথা বলতে চাই যে আর কত দেখব, কিছুদিন আগে আমরা মণিপুরে দেখেছি। ধন্যবাদ। সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত, এবং আজকে আমরা দার্জিলিং জেলা সমতলের পক্ষ থেকে গত 13 ডিসেম্বর, সম্ভবত 13 ডিসেম্বর যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায়, তার সেই জন্যেই আজকে দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন, এবং আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের কোথায় যেন গিয়ে মনে হয়েছে আমাদের রাজ্য থেকে বারংবার আমরা এই কদিন সর্বক্ষণই আমাদের নেতৃত্বরা যারা রয়েছেন তারা প্রতিবাদ প্রতিরোধ জানিয়েছেন, কিন্তু আমরাও পিছিয়ে নেই। কারণ যেখানে দেশের গণতন্ত্র প্রশ্নের মুখে, নিরাপত্তা প্রশ্নের মুখে আমাদের মনে হয়েছে সাধারণ মানুষ হিসেবে, দেশবাসী হিসেবে, শিলিগুড়িবাসী হিসেবে আমাদেরও এগিয়ে আসা উচিত এবং প্রতিবাদ জানানো উচিত, এবং মানুষকে সচেতন করা উচিত আগামী দিনের জন্য, তারা যাতে সচেতন থাকে, এবং সর্বধর্ম দল বর্ণ নির্বিশেষে আজকে আমাদের এই প্রতিবাদ। আগামী দিন সত্যি আমার মনে হয়েছে শুধু দল নয়, সবাইকে, ধর্ম বর্ণ দল নির্বিশেষে সবাই যেন এগিয়ে আসেন,
কারণ আগামী দিন না হলে আমাদের উপরেও এই যে ভয়ঙ্কর ঘটনা সেটা যে আমাদের বাড়ির ভেতরেও হবে না তার কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, এই গত 13ই ডিসেম্বর যে ঘটনা ঘটে যায় সেই জন্যে সমগ্র দেশবাসী শুধু নয় সারা বিশ্ব কোথায় যেন স্তম্ভিত এবং ভীত, যে যেখানে সংসদ অর্থাৎ আমাদের গর্ভগৃহ বলবো, যেটা গণতন্ত্রের গর্ভগৃহ, গণতন্ত্রের মন্দির, সেখানেই যদি আমাদের দেশের এমপিরা অর্থাৎ সাংসদরা যেখানে সুরক্ষিত নেই, তাহলে আমরা সাধারণ দেশবাসী হিসেবে ভীষণভাবে আমরা স্তম্ভিত, আমরা চিন্তিত যে আমাদের কী হবে আগামী দিন গিয়ে। আমরা ভীষণভাবে আশ্চর্য হয়ে গেলাম, এতদিন পেরিয়ে গেলেও আমাদের দেশের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী তারা দেশেই রয়েছেন, তারা লোকসভা বা রাজ্যসভায় একবারও এসে এই বিষয় নিয়ে কোনো বর্ণনা, কোনো বক্তব্য তারা রাখলেন না। এই বিষয় নিয়ে যারা আসল দোষী প্রমাণ থাকা সত্ত্বেও তাদের কোনো রকম এই পর্যন্ত তাদেরকে কোনো রকম তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো না, এটা আমরা দেশবাসীদের সাথে সাথে আমাদের কাছেও একটা প্রশ্ন। সবথেকে বড় কথা আর একটা প্রশ্ন, যেখানে 300-র ওপরে সিকিউরিটি থাকার কথা, সেখানে সেখানে কার নির্দেশে, কিসের জন্যে সেখানে 175+, আমরা যেটা জানতে পেরেছি আপনাদের মাধ্যমেই, বিভিন্ন সংবাদ মাধ্যম, আমাদের বিভিন্ন টিভি চ্যানেলগুলো থেকে আমরা জানতে পেরেছি যে 175+ এরকমই সিকিউরিটি ছিল। কেন? আমরা একটা ভয়ঙ্কর ঘটনা দেখলাম, যখন সেই ঘটনা ঘটলো, ঘটে গেল, ভেতরে কোনো নিরাপত্তারক্ষী নেই, সেখানে আমাদের যারা সাংসদরা তারা ছোড়াছুড়ি করছে তাদের ধরার জন্যে, এই যে এত যন্ত্রপাতি নিয়ে তারা ঢুকলেন, যার পাশে ঢুকলেন সেখানে কিন্তু পরিষ্কার, আমরা যতদূর জানি যে পরিষ্কার লেখা থাকে, আমার পাশে যখন যাবে কোনো সাংসদের পাশে কেউ ঢুকবে আমি তাকে চিনি, তাহলে তিনি তো তাদের চিনতেন, প্রতাপ সিং, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? তাহলে আবার প্রমাণিত হয় না যে দেশের বিচ্ছিন্নতাবাদী, যে আমরা বারে বারে বলছি, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন যে এরা বিধ্বংসীকারী, এরা বিচ্ছিন্নতাবাদী, তাহলে এটা আবার একবার প্রমাণিত হলো যে ভারতীয় জনতা পার্টি আমাদের এই ভারতবর্ষের যে বারংবার যে ঘটনাগুলো ঘটছে, ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে, তার সাথে তারাই জড়িত। তারা একটা বিষয় নিয়ে খুব নাড়াচাড়া করছেন, কার সাথে কবে কোন ফটো দেখা গেছে সে নিয়ে। রাজনীতিতে থাকতে গেলে অনেক মানুষের সাথে চলাফেরা, মানুষের আমাদের সাথে অনেকেই এসে, অনেক রকম মানুষই যারা এসে হয় অনেক সময় ছবি তোলেন, তো সেটা আমাদেরও করার কিছু থাকে না, সবসময় চিহ্নিতকরণ করবারও জায়গাটা থাকে না, তো সেটা নিয়ে তারা মোড় ঘোরাবার চেষ্টা করছেন, তারা পশ্চিমবাংলায় তারা এইখানে থেকেছে ওখানে থেকেছে, এটা কিন্তু বড় কথা নয়, সেটা পরে আসবে, কিন্তু এই যে তারা ঢুকে গেল, কোনো রকম সিকিউরিটি তাদেরকে কোনো চিহ্নিত করতে পারলো না, তাহলে এই যে কোটি কোটি টাকা দিয়ে সংসদ ভবন, এত সিকিউরিটি, সবটাই তো জিরো, আমার মনে হয় পুরোটাই ফ্লপ ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে এবং জাতীয় সুরক্ষা একেবারেই প্রশ্নের মুখে বিজেপি সাংসদ। আমরা একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে আমরা সারা দেশ সহ সমগ্র বিশ্ব নড়ে গেছিলো, আমাদের লড়াকু নেত্রী, আমাদের সাংসদ মহুয়া মৈত্র, তিনি তাকে প্রথমে সাসপেন্ড করা হলো, তারপর তাকে বহিষ্কার করা হলো। কারণ কি? তারা কারণ যেটা বলেছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তার জন্যে, সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। মহুয়া মৈত্রের জন্য যেটা প্রমাণিত না, তার বিরুদ্ধে অভিযোগ এসছে, অভিযোগ যে কারোর বিরুদ্ধেই আসতে পারে, অভিযোগ যেটা এখনও প্রমাণিত নয়, সেই জন্যে মহুয়া মৈত্রকে শাস্তি পেতে হলো, তাকে বহিষ্কার করা হলো। তাহলে এই যে প্রতাপ সিং, যার পাশে এই বিচ্ছিন্নতাবাদীরা ওই ভেতরে ঢুকলেন, এত কিছু করলেন, তারপরেও প্রমাণ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কেন তাকে সাসপেন্ড করা হলো না, কেন তাকে বহিষ্কার করা হলো না? আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা এই সারা রাজ্যের সাথে সাথে আমরাও দার্জিলিং জেলার সমতলের পক্ষ থেকে এই প্রশ্নটা রাখলাম, কেন তাকে এখনও তাকে বহিষ্কার করা হলো না? অবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে এবং সবথেকে তাকে রিজাইন করতে হবে।
এর আমার আমাদের যে আরেকটা দাবি, আমাদের গৃহমন্ত্রী তাকে রিজাইন করতে হবে, কারণ আমরা জানি দিল্লির যে পুলিশ সেটা কিন্তু গৃহমন্ত্রী যারা যে রয়েছেন তারই আন্ডারে রয়েছে। তাহলে তার সেই বিষয়টা তারা ভালো করে দেখেন যে সংসদের ভেতরে এত বড় ঘটনা ঘটে গেল, দায়িত্ব কে নেবে? দায়িত্ব কি আমরা নেব না রাজ্য নেবে? দায়িত্ব তাদের নিতে হবে, কারণ রাজ্যের যখন ছোট বড় কোনো ভুল হয়ে যায়, ভুল হওয়ার আগে থেকে তারা চিৎকার শুরু করেন, তাহলে আজকে বারে বারে তারা কিছু হওয়ার আগেই তারা বলতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাহলে আজকে কেন তাদের ভুলেও তাদেরকে পদত্যাগ করবার কোনো কিছু আমরা দেখছি না? আমরা এখানে এই দাবি